أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. محترم سنچالک، علماء کرام، مبشر دینی بھائی سکل، الحمدللہ ہمرا برتمانے گروتوپورن عبادت کے ساتھ نجے کے جکت رکھتے پڑھے اٹا اللہ تو کبھی تو سمبھو نہیں۔ اللہ تعالی ہمدر کے مہان عبادت সিয়াম পালন করার জন্য যে তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রমাজানের পূর্ব থেকে শুরু করে অদ্যাবধি এবং প্রতিটি রমাজানেই সিয়াম সম্পর্কে আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, এখনও শুনছিলেন। আজকেও শুনলেন। আমার আলোচ্য বিষয় রমাজানের সাথে যুক্ত বা রমাজানের শেষে যুক্ত একটি ইবাদত সাদাকাতুল ফিত্র কিংবা যাকাতুল ফিত্র সম্পর্কে। ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি শিক্ষা দিয়েছেন, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ তাআলা যতটুকু আমাকে জ্ঞান দান করেছেন তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টির মানে নাতি দীর্ঘ আলোচনা আপনাদের সামনে রাখবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। কিন্তু প্রথমেই সিয়াম সম্পর্কে আরও দু চারটি কথা, বেশি কথা বলবো না এই সম্পর্কে। আল্লাহ 365 দিনের জন্য, গোটা বছরের জন্য বেশ কিছু বিষয়ে মানে তাতে হস্তক্ষেপ, তার আচরণ, তার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন। প্রত্যেকটা রাজা বাদশার কিছু নিষিদ্ধ এলাকা থাকে, সরকারেরও কিছু নিষিদ্ধ এলাকা থাকে, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত স্থান যেখানে পাবলিকের প্রবেশাধিকার নিষেধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া হিমাল্লাহি মাহারিমু। প্রত্যেকটা বাদশার, রাসূল সাল্লাম বলছেন পৃথিবীর প্রত্যেকটা বাদশার, রাজার, নেতার কিছু সংরক্ষিত এলাকা থাকে। একটা পুরুষের নিজস্ব ঘর যেখানে তার স্ত্রী এবং সে থাকে, সেটাকেও হারেম বলা হয়।
রাজা বাদশাহদের স্ত্রী এলাকে হারেম বলা হয়, অর্থাৎ অন্যের প্রবেশিকা নিষিদ্ধ। আল্লাহ তাআলার কিছু নিষিদ্ধ যে সমস্ত জিনিসকে নিষেধ করেছেন বান্দার জন্য, সেগুলোকে ইসলামের পরিভাষায় হারাম বলি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার মানে হেমা সংরক্ষিত এলাকা, সেখানে প্রবেশাধিকার নিষেধ। সরকারি নিষিদ্ধ কোনো এলাকাতে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, তাতে যদি ইন্টারফেয়ার করে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে তার সাজা মৃত্যুদণ্ড। যেমন গোপন কোনো তথ্য আপনি জেনে ফেললেন, বাইরে পাচার করলেন, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তো রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হালাল জিনিসকে, শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য, সকলের জন্য নয়। যেমন নিজের বৈধ স্ত্রীর সাথে স্ত্রীর মতো আচরণ করা, স্বামী স্ত্রীর যে একান্তবাস, একজন সিয়ামের জন্য নিষিদ্ধ, সিয়াম পালনকারীর জন্য নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি সফরে থাকে স্ত্রীকে নিয়ে আর সিয়াম পালন না করে, তার জন্য হারাম নয়। অনুরূপভাবে যে সমস্ত মানুষ অসুস্থ আছে তাদের জন্য পানাহার হারাম নয়, ছোট বাচ্চা ছেলে তাদের জন্য পানাহারাম নাই, বিদেশি মানুষ তার জন্য পানাহার হারাম নয়। শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্যই নিষিদ্ধ, আপনারা এটা ভালো করে জানেন। তো এটা এত বড় অপরাধ এই নিষেধ অমান্য করার, ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই নিষেধ ভঙ্গ করে, তা আপনি জানেন যে পরপর একটি সিয়ামের বিনিময়ে তাকে 60টি রোজা রাখতে হয়। এবং আরও আপনারা জানেন তবুও বলছি যে এই 60টা সিয়াম পালন করতে গিয়ে যদি মাঝখানে একটা সিয়াম ছুটে যায় তা আবার 60টা করতে হবে। আল্লাহ তাআলার হেমা অর্থাৎ নিষিদ্ধ এলাকায় প্রবেশের শাস্তি কত জটিল এবং কত কঠিন সেটা বোঝাবার জন্য আপনাকে বলছি। আপনি অমান্য করছেন, সীমা লঙ্ঘন করেছেন, তার জন্য 2 মাস মানে নিরবিচ্ছিন্নভাবে রাখতে হবে। আমাদের রমজানে মেয়েদের এবং অনেকের বিদেশে থাকার কারণে সিয়াম রাখতে পারে না, তো সারা বছরে যখন খুশি ঠান্ডার সময়ে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে বলতেন যে শীতকালকে তোমরা গানিমতের সময় মনে করো, তোমাদের ছুটে যাওয়া সিয়ামগুলোকে এখনই পালন করে নাও। রাসূল পরামর্শ দিতেন যে তোমাদের ছুটে যাওয়া রোজাগুলোকে ঠান্ডাকালে করো। আর এখানে তা বলছে না, বলছে 60টা রোজা পর পর করতে হবে, আপনি ইচ্ছা মতো গোটা বছর করবেন তা হবে না। মুতাওয়ালিয়াত মুতাতাবিয়াত শব্দ এসছে। আর মাঝখানে যদি ছুটে যায় কাউদিন যে কোনো কারণে, আবার 60টা করতে হবে, ও সিস্টেম নষ্ট হয়ে গেল। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 365 দিনে বহু কিছু বিষয় হারাম আছে, রমজান মাসেও হারাম, অন্যান্য মাসেও হারাম। মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, কাউরে জীবত করা, পরচর্চা পরনিন্দ করা, কাউরে সম্মান নষ্ট করা, ইত্যাদি ইত্যাদি সমস্ত সময়ের জন্যই সেটা নিষিদ্ধ। রমজান মাসের সিয়াম সেখানে নিষিদ্ধ, কিন্তু হালালগুলোই, হারামগুলো তো সবসময় হারাম আছেই, বাড়তি নিষিদ্ধ হচ্ছে হালাল খাবার। সাহারির সময় থেকে শুরু করে, ফজরের সময় শুরু থেকে শুরু করে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত আপনার এই সময়টাতে আপনি যে জিনিস আপনার জন্য বিশেষভাবে সিয়াম পালন রমজান মাসে নিষিদ্ধ হচ্ছে সেগুলো সব কিন্তু হালাল, একটাও হারাম জিনিস নয়। আপনি যদি ভাবেন যে হারাম থেকে বাঁচার নাম সিয়াম, না, হালাল থেকে বাঁচার নাম সিয়াম,
হারাম তো চিনছো, বৈশাখ দিনের জন্য হারাম, ওটা তো রমজান মাসের বিশেষ কোনো মর্যাদা নাই, বিশেষ কোনো ব্যাপার নয়। এতটুকুই পার্থক্য যে আপনি মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখেননি, সেজন্য আপনার বাড়তি গুণা হতে পারে, কিন্তু 365 দিনই হারাম। কেননা ব্যভিচার মাঠে করা, ব্যভিচার সংগোপনে করা, ব্যভিচার বাড়িতে করা, ব্যভিচার মসজিদে করা, আর ব্যভিচার কাবা ঘরে করা, স্থান এবং সময়ের প্রেক্ষিতে তার পাপের কম বেশি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, গোপন পাপ আল্লাহ তাআলা মাফ করবেন, করতে পারেন, কিংবা কাউরে যদি দুনিয়াতে গোপন করেই দেয় তো এটা মাফ হওয়ার সম্ভাবনাই বেশি। হাদিসে স্পষ্ট এসছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক বান্দাকে ডাকবেন, ডেকে ওর বুকে হাত রাখবেন, হাত্তা তাজাল্লাহু কুল্লু শাই, পৃথিবীতে যা যা করেছিল সব তার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তখন বলবে, তুমি আমাকে পাপ করেছিলে? না, হ্যাঁ করেছিলাম, হ্যাঁ করেছিলাম, হ্যাঁ করেছিলাম। বলে আমি দুনিয়াতে মানুষের তো কাজ, মানুষের সামনে তো অপমান করিনি, সব বান্দার জন্য এটা করবে না, বিশেষ কোনো বান্দার বিশেষ গুণের কারণে আল্লাহ তাআলা এই ছাড়টা দেবেন। তারপর বলবেন যে পৃথিবীতে মানুষের সামনে তোকে অপমান করিনি, যা আজ তোকে মাফ করে দিলাম, তোকে ক্ষমা করে দিলাম। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফাল্লাহু আন উম্মতি আম্মা ওয়াসওয়াসাত বিহি আনফুসুহুম মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম, আমার উম্মতের আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, যতক্ষণ পর্যন্ত কথায় না বলবে কিংবা আমলে পরিণত না করবে, মানে দুষ্টামিকে মাফ করে দিতে। আর অপর একটা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার প্রতিটি উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যারা প্রকাশ্য পাপ করে তাদেরকে ক্ষমা করা হবে না, আল্লাহ ক্ষমা করবেন না। যারা প্রকাশ্য পাপ করে, যাদের পাপের সাক্ষী একাধিক ব্যক্তি, জিন্ন, ইনসান, পশু পক্ষী সব কিছু হয়, তাদের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সিয়াম ভঙ্গকারী বা সিয়াম বিরোধী কার্যকলাপ আচরণ যারা করে তারা এই পর্যায়ে ভুক্ত। এর পূর্বেও সম্ভবত রমজানে এসেছিলাম, দেখব তো পরে পরে মসজিদে রমজানে এসেছিলাম, সিয়াম মেন আয়াত যেটা আপনারা রমজানে একাধিকবার শোনা হয়ে গেছে আপনাদের, তার শেষ ভাষা হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন, শুধু এই শব্দটা নিয়ে ব্যাখ্যা করে আমি ফেতরা থেকে চলে যাব। এই আয়াতের সহজ মানে হচ্ছে ইত্তাকা ইত্তাকি মানে বেঁচে চলা, লাল্লাকুম তাত্তাকুনের মানে হচ্ছে তোমরা বাঁচতে শিখবে। কেউ বলছে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার মানেও তাই, কিংবা কেউ ইহুদি তো মানে করছে পরেজগার হবে, পরেজি কাকে বলে, পরেজি কাকে বলে, বিয়ে বাড়িতে বলছে কয়েকটা পরেজি আছে গো, কী পরেজি, ও গোশ খায় না তাই পরেজ গোশ থেকে বেঁচে চলে, গরুর গোশ থেকে বেঁচে চলে তাই ও পরেজি, পরেজগার, পরহেজ শব্দটা অর্থ হচ্ছে বেঁচে চলে। আপনি উর্দুভাষী ডাক্তারদেরকে লিখবেন, যারা প্রেসক্রিপশন লেখে উর্দুভাষী ডাক্তাররা, তো বলছে যে নিচে লিখি হুই চিজে সে পরহেজ করে, এই জিনিসগুলো খাবেন না। তাহলে বেঁচে চলার শিক্ষা অর্জন করার নাম হচ্ছে সিয়াম। হালাল জিনিস থেকে বাঁচবেন আল্লাহর হুকুমে, আর আল্লাহর হুকুমে হারাম জিনিস থেকে বাঁচবেন না। আমরা বেশিরভাগ লোক আজকে আল্লাহ মানা করেছে বলে হালাল জিনিস খায় না, কেন খাস না, আল্লাহ মানা করেছে তাই খায় না, রমজান মাসে খাওয়া যাবে না। এমন কি এই উত্তপ্ত গরমের দিন আমি মাঠে কাজ করা লোক, এখনও করি, আজকেও বেশ কিছু কাজ করেছি, তারপরে তো কতদূর রান করেছি মোটর সাইকেলে এই রোদে, তার তো হিসাব কিতাব নাই, কিছু কিছু দিন পিপাসা এমন লাগে, কোনো কোনো দিন মনে হয় সমুদ্রে গেলে লোক। যারা মাঠে কাজ করে তারা জানে কি কষ্ট, ভুক্তভোগী আমরা, আর তখন জানের জ্বালা আচ্ছা তারা পানি খেয়ে তোর পেটে ব্যথা শুরু হয়ে যায়, থামতে পারে না, কিন্তু এত সত্ত্বেও সে গোসল করার সময় দু এক ঢোক গিলে নিতে পারে, ভয়ে গিলে, কষ্ট হলেও গিলে, কে দেখতে পেয়েছে ওকে, কুল্লি তো করছে, তা আধখান যদি পার করে দেয় উপরে কে দেখলে,
কিন্তু এত আল্লাহর ভয় যে ও এত পিপাসাতেও এক ঢোক পানি উপার করে না। যে লোকগুলো রমজান মাসে এত ভয় যে হালাল খাবার আল্লাহ মানা করেছে বলে খেতে পারে না, সে ব্যক্তি সারা বছর হারাম গেলে কি করে? আমাকে আশ্চর্য লাগে, তো আল্লাহর ভয়ে হালাল খাবার এক লোক মা খেলে না আর সারা বছর হারাম খাবার খেয়েছে। আল্লাহ বলছে যে এই যে রোজাতে হালাল থেকে তোমাকে ব্রেক করা হলো, তোমাকে দাঁড় করে দেওয়া হলো, চাহিদা থাকা সত্ত্বেও চরম চাহিদা, খোদায় ছটফট করছে, শরীর চলে না, ভিজা গামছা জড়িয়ে বেড়াচ্ছে, যান চলে না, আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছে যতই কষ্ট হোক হারাম খাওয়া যাবে না। যেমন যতই কষ্ট হোক আমার নিষেধ অমান্য করে হালাল খেতে পারো না, যতই কষ্ট হোক হারাম খাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, এটাই শিখতে পারলে না মানুষ সারাদিন শুকনো থাকে আর সন্ধ্যা হলে আবার হারামি কারবার শুরু করে দেয়। রমজানের প্রকৃত শিক্ষা যদি আমাদের সমাজে প্রভাব বিস্তার করত, যেভাবে মানুষ রমজানকে স্বাগত জানায়, যেভাবে রমজানকে নিয়ে ব্যস্ত থাকে, আপনি পৃথিবীতে চলমান ফেরেশতা দেখতেন অনেকগুলো। এত বড় সাধনা এই চরম 15-16 ঘন্টা দিন, এত খরতপ্ত দিনে এর পরেও বেশ কিছু মানুষ আছে তারা সিয়াম পালন করে কিছুই না পাবে না। তার কারণ অনেকেই সিয়াম পালন করে এই উদ্দেশ্যে যে গায়ের ভিতরে আছি যদি রোজা না রাখি তো লোকে কী বলবে, আল্লাহর ভয়ে নয়। এদের সংখ্যা কম নয়, এদের সংখ্যাই বেশি, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি যে কথা বললাম তার আবার সামারি করে দিই, আল্লাহ শুনতে 3 বার করে ঘুরাতেন, আমি 1 বার বলছি। সেটা হচ্ছে যে আমরা যারাই সিয়াম পালন করেছি হালাল খাবার থেকে বিরত থেকে সারাদিন হালাল খাবার না খেয়ে সিয়াম পালন করছি, তাদের যদি সন্ধ্যা লাগার পরে কিংবা রমজান শেষে হারাম খাবার কিংবা সন্দেহযুক্ত খাবার পরিত্যাগ করার চাহিদা বৃদ্ধি না পায়, তারা যদি পথের দিশা না পায়, আল্লাহর কসম করে বলছি, আমাদের শেখ বক্তব্য করেছিলেন ওয়াম্মা সাওম ফাইন্না হুলি ওয়ানা আজি বিহি, এটাও তারই অর্থ, মজুরি ফেরেস্তাদের হাতে ছেড়ে দিলে ওরা তো দিন গুনত আর মেকে দিত, বান্দা এখান থেকে শিক্ষা পেয়েছে কিনা সেটা দেখার পরেই আমি মজুরি দেব, কত সহজ কথা নয়? বান্দাকে আল্লাহ পরীক্ষা করতে চান, আসলো খালি গিলে নিলাম এ করলে হবে না, বরং ফেতনার যুগে বড় দাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতে হবে, ভাই হারাম খাওয়াচ্ছেন না তো? ফেতনার যুগের কথা বলছি, ভালো যুগে ঠিক ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি তাকে ইমানদার ভাবছ তো তার কাছে খাবার খেতে গিয়ে জিজ্ঞাসা করো না যে আপনি হারামের খাওয়াচ্ছেন না হালালের খাওয়াচ্ছেন, কিন্তু এমন ফেতনার যুগে যুগে যে আপনার মনে যদি সন্দেহ হয় যে লোকটা আচরণ সন্দিগ্ধ, আপনি জিজ্ঞাসা করতে পারেন, ভাই আমাকে হারাম খাওয়া দেবেন না, খুবই বড় ফেতনা, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এবং না না গরুর মাংস তো এখানে যদিও নাট ঢিল আছে, নাট ঢিল করে রেখেছে ওলামা ইকরাম, নাট ঢিল করেছে, আপনি নিজে জন্য কড়াকড়ি করতে পারেন কিন্তু বাকি যারা খাচ্ছে তাদেরকে সরাসরি হারাম খোর বলতে পারবেন না। আপনি ফতোয়া দেন ঠিক আছে, কিন্তু যারা গোশত খাচ্ছে বেরাবাজি জবাই করা তাদেরকে হারাম খোর ডাইরেক্ট বলবেন না, আল্লাহর উপর ফয়সালা ছেড়ে দেন। আল্লামা সালে আল হুসাইনিন সহ বিশেষ বিদগ্ধ ওলামা ইকরামদের মশওয়ারা হলো এবং ফতোয়া হলো যে বেনামাজি জবাই করা গরু গোশত হালাল নয়। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের জবাই করা হালাল, যারা প্রকৃত আহলে কিতাব, সব আহলে কিতাব নয়, যারা শিখ করে তারা নয়, কিন্তু বেনামাজি মুসলমানের জবাই করা গোশত হালাল নয়, এই জন্য আমরা খাই না। আলহামদুলিল্লাহ প্রায় 40 বছর থেকে বিরত আছি,
চল্লিশ বছর নতুন নয়, বিগত চল্লিশ বছর থেকে এক পিসও ভিতরে যায়নি। এবং আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, বেনামাজ জবাই করলে কেউ খায় না, ভয়েই জবাই করে না। এখন আমার সাগরদি এলাকাতে একদম এটা একদম রেওয়াজ হয়ে গেছে, গোশত বেনামাজ জবাই করলে খাবে না। এই সিয়াম পালন করার সময়ে যে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনলেন, আমরা মানুষ, নামাজের ব্যাপারে শুনেছেন হাদিস যে নামাজ যখন একামাত হয়ে যায়, আজান শুনে তো শয়তান পালায়, একামাত হয়ে যায় তখন শয়তান আবার ফিরে এসে প্রত্যেকটা মুসল্লির কাছে দাঁড়ায় এবং তাকে দুনিয়ার কথা স্মরণ করায়, উযকুর কাজা ওয়া কাজা, তখন সুরা ভুলে, সেজদা ভুলে, রাকাত সংখ্যা ভুলে, এটা শয়তান প্রত্যেকের করে, খালি আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া প্রত্যেকের কাছে, তাও আল্লাহ রাসূল সাহেবের ভুল হয়েছে। তো সিয়াম পালন করতে গিয়েও শয়তান আমাদেরকে বহু কিছু অন্যায় কাজ করেই ফেলে, করি আমরা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুমিনের উত্তম ইসলামের পরিচয় হলো কোনো একজন মুসলিম, সে উত্তম মুসলিম, আশা করি বাংলা বুঝতে হচ্ছে না, সাধারণ মুসলিম আর উত্তম মুসলিম, এর পরিচয় হলো তারকুহু মা লা ইয়ানি, এমন আচরণ ছেড়ে দেওয়া যা তার লাভের নয়, লা ইয়ানি আর কোনো কাজের নাই, দুনিয়া আখেরাতে লাভের নাই, ফালতু কাজ একজন মুমিন করবে না, ফালতু কথা বলবে না, ফালতু জায়গা বলবে না, ফালতু কথা শুনবে না, যাতে ওর লাভ নেই দিন ও দুনিয়াতে সে কাজ শুনবে না করবে না। তার কোহ মালাই আনি, কেউ গল্প বলছে আপনি দাঁড়াবেন না, কেউ একজন মুমিনের পরিচয় এটা, বিশেষ করে রমজান মাসে লাই আনি কাজ, কেননা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাকাতা, রসুল সাহাবী বলছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকাতুল ফরজ ফরজ তুহরাতান লিসসাইব মিনার রাফাস, হ্যাঁ মিনাল লাগবি ওয়ার রাফাস, লাগু বলে লাগু শব্দের অর্থ হচ্ছে অনর্থ, অনর্থ কোনো কাজ সিয়াম পালনকারী করবে না, অনর্থক হাসবে না, অনর্থক কথা বলবে না, মেপে কথা বলবে, ফালতু কথা বলবে না, ফালতু জায়গায় বসবে না, ফালতু কথা শুনবে না, তার কহু মাল আয়ানি, আর এটাই হচ্ছে সিয়াম পালনের। সিয়াম অবস্থায় আপনি বিরত থাকার অর্থ সূরা মারিয়াম এসেছে, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা মারিয়ামকে পরামর্শ দিলেন যে তুমি বলো, ফাকুলি ইন্নি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি আল্লাহর জন্য সিয়াম পালন করছি, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, একজনের সাথে কথা বলেন, একজনের সাথে, ইন্নি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, কোনো মানুষের সাথে কথা বলবো না। সিয়াম পালন করার সময়ে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, অনর্থক কথা, মিথ্যা কথা, অপ্রয়োজনীয় বাক্যালাপ এবং আচরণ থেকে একজন সিয়াম পালনকারীকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে সিয়ামের মূলনীতি। কিন্তু শয়তান তো ও তো নিজের মিশন চালু রেখেছে, আমরা অনেক কথাই বলে ফেলি, কেনাকাটাতে, চলতে ফিরতে, লেবারের সাথে, স্ত্রীর সাথে, বাচ্চা কাচ্চাদের সাথে, সাথী সঙ্গীদের সাথে অনেক কথাই বলে ফেলি, তো এগুলার রিকভারি কী করে হবে? আর রাফাজ যদি করে ফেলে, অর্থাৎ অশ্লীল কর্ম যদি কিছু করে ফেলে, এগুলার তো রিকভারি হওয়া প্রয়োজন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিনের পক্ষ থেকেই সম্ভব, যে আমাদের এই সমস্ত আচরণের কারণে সিয়ামের মধ্যে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে সেটাকে রিকভারি করার জন্য আল্লাহ তাআলা যাকাতুল ফরজ ফরজ করেছে। তাহলে যাকাতুল ফরজের গুরুত্ব অপরিসীম, আপনারা বুঝতেই পাচ্ছেন যে রমাদান মাসে রমাদানের নিয়ম নীতির বিরুদ্ধে যে সমস্ত আচরণগুলো হয়েছে, স্পষ্ট হারাম ছেড়ে তো হারাম ওটা বাদ দেন, এমনি রমাজানের মাসের জন্য এর যে
একটা পবিত্রতা আছে, একটা পরিবেশ আছে, সেই পরিবেশ বিরোধী কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করার জন্য যাকাতুল ফিত্র ফরজ করেছেন। আল্লাহ রাসূল যাকাতা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র আল্লাহ রাসূল ফরজ করেছেন বলে মনে করেন না যে আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে ফরজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার রাখেন না, এই আয়াত আপনাদের জানা আছে। হ্যাঁ, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মোহাম্মদ যদি নিজের পক্ষ থেকে সামান্যতম কথা বলেন যা আমি বলতে বলিনি, তার ডান হাতকে ধরবো, গলাটাই কেটে দেবো। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে ফরজ করেননি, আল্লাহ রাসূলের মাধ্যমে ফরজ করেছেন আল্লাহ তাআলা। আমা ইনতে পানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী। সুতরাং ফরজ ইবাদত, ফরজ ইবাদত। এখানে যদি কোনো প্রকার ত্রুটি হয় তাহলে আপনি কম্পালসারি সাবজেক্টে ফেল, কম্পালসারি সাবজেক্টে। ফরজ মানে কম্পালসারি, আপনি যদি হতে আপনি ফেল হলেন তাহলে আপনি কম্পালসারি ফেল। তো কোনো ব্যক্তি রমজান মাসের অন্যান্য কাজ সুচারুরূপে পালন করলো, তারাবী নফল ইবাদত সুচারুরূপে পালন করলো, আর যাকাতুল ফিত্রে গিয়ে ফেল করলো, পাশ হবে? কম্পালসারি সাবজেক্টে ফেল। কী করে কী কী ফেল হয়? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলছেন রসুলের কথা মানো, আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো, অন্য কাউরের নীতি অনুসরণ করে নিজের আমলকে বাতিল করিও না। তাহলে বোঝা গেল যাকাতুল ফিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আদায় করেছেন ঠিক সেভাবে যদি আদায় না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, আপনি ফেল বলে চিহ্নিত হবে, আপনি সাবজেক্টে ফেল। এবং আমি এখানে নেট থেকে একটা পুরো লিখনি ফিতরা সম্পর্কে আমি এখানে বের করে রেখেছি, আপনাকে কিছু কিছু জায়গা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আজিজ যাকাতুল ফিত্র যে ফরজ এ ব্যাপারে ওলামায়ে কেরামের ইজমা, হানাফি সাফি মালিকি হাম্বলি কাউরি দ্বিমত নয়। এই ফরজ কাজকে সুষ্ঠুভাবে যদি সম্পন্ন না করা হয় তাহলে কিন্তু খুব বেদনাদায়ক প্যাথেটিক ব্যাপার, আমরা কিন্তু গুরুত্ব দিই না। প্রথম নম্বর আমি সিরিয়ালি বলছি, যাকাতুল ফিত্র ফরজ এ নিয়ে আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি থেকে রওয়ায়ত বর্ণনা এসেছে, সেই হাদিস সময় এসেছে, আর এই হাদিসগুলো আপনাদের শোনা, দলিল রিপিট করার কোনো প্রয়োজন নেই। ফিতরা কখন ফরজ হয়? প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় ফরজ কাদের উপর হয়? ফিতরা ফরজ হয় সকলের ঐক্যমতে ঈদের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে। ঈদের চাঁদ দেখা গেল, ফিতরা ফরজ আপনার উপরে হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের উপস্থিতিতে একটি হাদিসেরও প্রমাণ নেই যে আল্লাহ রাসূল তথা সাহাবাই কেরাম ফিতরা ঈদের চাঁদ দেখা যাওয়ার পূর্বে বিলি করেছেন। একটি হাদিসও নাই, যাইফ হাদিসও নাই, সহি হাদিসও নাই, এবং একত্রিত আল্লাহ রাসূল যুগে করা হয়েছে তার কোনো প্রমাণ নাই। একত্রিত করার ফেতনা তো পরে আসল। আমার মনে হয় সময়ের সংকীর্ণতা, আমি যতদূর মনে এই বিষয়টা নিয়ে স্টাডি করেছি তারপর কী বলছি, সময়ের সংকীর্ণতা। কেননা আপনার এখানে দুটো সাবজেক্ট একদম কনফার্ম, দলিলের দ্বারা মজবুত, স্পষ্ট নাস, মানে এখানে কোনো মৌলভীর ফতোয়া দেওয়ার অধিকারই নাই ডাইরেক্ট। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, উসুলে ফিকহ, উসুলে ফিকহ এবং উসুলে হাদিসের মৌলিক নীতি হচ্ছে যে ইযা জাআ আল বায়ান মিন কিবালিল মুতাকাল্লিম ফালা মাজালিল ইসতিদলাল,
আইন প্রণেতা যখন ডাইরেক্ট কথা বলবেন তখন সেখানে ইস্তেদলালের আর কোনো অবকাশ থাকে না। হ্যাঁ, আর যখন নাস চলে আসবে মাতালাল ইস্তেদলাল, ইস্তেদলাল চলবে না। আপনি আমি এটা বুঝেছি এটা করলে ঠিক হয় এ কথা বলার অধিকার নেই, দলিলের সামনে কাউরের কথা বলার অধিকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন আমান আদাহা ক্বাবলা সালাতিল ঈদ ফাইয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ফিতরা আদায় দিল ঈদের সালাতের পূর্বে সেটাই হবে সাদকাতে ফিতর, আমান আদাহা বাদাহা ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সাদকা ফিতরা দিল সেটা সাধারণ দানে পরিণত হয়ে যাবে, ফরজ সাদকা হলো না। তাহলে এটা স্পষ্ট যে সময়টা সংকীর্ণ কত, ঈদের চাঁদ দেখা গেল আর ওদিকে ঈদের নামাজ পড়তে যাওয়া, এই সংকীর্ণ সময়ের মধ্যে ব্যস্ততম যুগে ফিতরা একত্রিত করা এবং ফিতরাকে আবার হকদারের কাছে পৌঁছে দেওয়া, কেননা যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আপনার ফিতরা আদায় হচ্ছে না। আর দাহা আদায় তখনই বলে যখন যে আর হকদার তার কাছে পৌঁছাবে, আপনি মসজিদে জমা করলে এটা ফিতরা আদায় হলো না, এটা একত্রিত করার হলো, জমা হলো, আদায় হচ্ছে যখন হকদার কাছে পৌঁছে গেল। যেমন উদাহরণস্বরূপ ইলেকট্রিক বিল নিয়ে পকেটে ভরে নিয়ে চলে গেলেন আপনার মূল ক্যাশ থেকে, যতক্ষণ পর্যন্ত কাউন্টারের জমা না হবে আপনার বিল দেওয়া হবে? সমস্ত ক্ষেত্রে আপনি নিয়াত করে নিলেন তাহলে হবে না, যতক্ষণ হাতে না পৌঁছাচ্ছে। সেজন্য সাহাবায়ে আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রত্যেক ব্যক্তি নিজের নিজের ফিতরা মিসকিনদেরকে দিয়ে দিতেন, এবং এটা আমি যেখানে বের করেছি এটাতে এখানেই প্রাধান্য দিয়েছে, এটাই প্রাধান্য দিয়েছে এবং এটাই হক, এটাই হক। পরবর্তীকালে ব্যস্ততম মানুষদের সুবিধা করার জন্য এবং বিলি করার জন্য অনেকে মিসকিন খুঁজে পাবেন, সেজন্য আবদুল্লাহ ইবনে উমার এবং অন্যান্য সাহাবীদের বন্ধু তাদের দু তিন দিন আগে থেকে তারা জমা করত। যেহেতু সাহাবায়ে কেরাম জমা করেছেন এবং কেউ নাকির করেননি, সেজন্য এটা সাহাবাদের ইজমা বলা যেতে পারে, এটা এক প্রকারের দলিল। সেজন্য দু তিন দিন আগে আপনি জমা করতে পারেন, কিন্তু ঈদের নামাজের পূর্বে বিলি করতেই হবে এই ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত নাই, ঈদের নামাজের পূর্বে বিলি করতেই হবে। আমি আগেই বলেছি যে একটা ফরজ ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী তা সুসম্পন্ন করতে হবে। সাল্লু কামা রাআইতু মিন ইউসাল্লি খুযু আন্নি মানাসিককুম ইত্যাদি ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল নিজে বলেছেন ইবাদত কী কীভাবে করতে হবে আমার কাছ থেকে শিখো, কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের পদ্ধতি জিবরিলের দ্বারা পাঠিয়েছেন, মুহাম্মদের ইসরাইল সেজদা নেই, জিবরিলের সেই মহাম্মতি করছেন, এভাবে রুকু করো এভাবে সেজদা করো। আল্লাহর কাছ থেকে জিবরিল ট্রেনিং নিয়ে এসে মুহাম্মদকে ট্রেনিং দিচ্ছেন, আর মুহাম্মদ ট্রেনিং নেওয়ার পরে বলছেন যে আমার মতো নামাজ পড়ো, আমার মতো সব কাজ করো। ইবাদতের পদ্ধতিতে সেই বুখারীতে বলছে আমার রাগেব আন সুন্নাতি ফালাইসা মিন্নি, ইবাদতের নিয়ম আমার নিয়ম না হলে সে আমার উম্মত নয়। এত জটিল তো আপনি এবার ইজতিহাদ করে ফেতরা নিজের মতো আদায় করবেন? একটা ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। প্রামাণিক কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফিতরা ফরজ হয় ঈদের চাঁদ দেখার দর্শনের পরে, সাহাবায়ে কেরামদের ইজমার ভিত্তিতে আপনি দু তিন দিন আগে সুবিধার জন্য জমা করলে করতে পারেন, কিংবা এককভাবে বিলি দিতে পারেন। কোনো সমাজপতির এ অধিকার নেই যে তোমার ফিতরা কেন এখানে জমা হলো না, এ কথা বলার কোনো অধিকার নেই। যে বিষয়ে বলার অধিকার আছে ইসলামী রাষ্ট্রের কর্ণধারের কিংবা সমাজের সিস্টেম থাকে সেটা হচ্ছে যাকাত, একটা কথা বলে না সে বিষয়ে। কোটিপতিদের কাছে সমাজপতির একবারে বলে না তোমার এত মাল কটাকা জায়গা তুলো হে হিসাব দাও, যেখানে হিসাব লেবার কথা বলেছে সেখানে হিসাব দেয় না। আর বাড়ি থেকে ফেতরা দিয়ে তোমার বাড়িতে কটা সদস্য কটা ছেলে, যেখানে হিসাব নেওয়ার কথা নাই সেখানে মুড়লদের মাতব করি, আর যেখানে হিসাব নাই সেখানে ওদের পাওয়ার নাই। এলাকায় কত বড় লোক আছে
জাকাত যদি ঠিকভাবে উঠে সব সোনায় মরা যাবে, সোনায় মরা যাবে দেশ, সরকারের টাকা লাগবে না। এই ব্যাপারে আমাদের সমাজে কেউ বলে না, মরল আপনার এত সম্পদ, এ কথা বলে কে? কোনো মৌলবীর হিম্মত আছে? কোনো মৌলবীর হিম্মত আছে যে আপনার এত সম্পত্তি শুধু 1,00,000 টাকা জাকাত কেন উঠবে? আর শুধু রমজান মাসে কেন উঠবে? সারা বছরই জাকাত উঠবে, প্রতিদিনে 1,00,000 টাকা ইনকাম হয় তো প্রতিদিনের প্রতিদিনই হাওলানে হাওল হচ্ছে। যদি রমজান মাসে ফকিরের ভিক্ষা মতন বস্তার চাল থেকে 1 মুঠ যেমন দিয়ে দেয়, ওই রকম নিজের ক্যাশ থেকে কিছু টাকা দান করে দিলে মৌলবীরা সন্তুষ্ট হয়ে গেল, প্রচুর জাকাত। আমি যেহেতু উমরপুরে বেশ কিছু বড় লোকদের মধ্যে আছি, তো আল্লাহ তাআলা সবকে তো আর সমান পাওয়ার দেয় না, আমার পাওয়ারটা একটু আলাদা 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 দিয়েছে, আমাকে ভয় খুব কিছু বলতে পারে না। এক বড় লোকের কাছে গেলাম, গিয়ে বললাম এতকাল জামাত ইসলামী সংগঠনের সাথে যুক্ত আপনি, আমি বলছি না কোন সংগঠনে যুক্ত, ভালো নেতা, তা আপনি যে জাকাত ওঠান না, প্রচুর লোক আছে জাকাত ওঠান না, আপনার হাসর কী করে কিয়ামতে কী হবে? তো বলতে পারলে না যে আমি হিসাব করে জাকাত দিই, আমার সামনে বলতে পারলো না, লোকের সামনে বলতে পারলো তোলে না, কেননা আল্লাহ তাআলা কোরআন মাইদের মধ্যে বলেছেন ওয়াখুযুরাতিল আনফুসুশ ওয়ামা ইউকাশুহানা সাইফা উলাইকা হুমুল মুফলিহুন। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা কার্পণ্য স্বভাব করে দিয়েছেন। টাকা কে বের করতে চায়? টাকা কে বের করতে চায়? একটা ছোট ছেলের হাতে 1 টাকা নিয়ে আপনি কেড়ে নিতে যান, জান দিয়ে দেবে তাও দেবে না। ছোট ছেলের 10 টাকা ধরিয়ে দিয়ে আর তারপর সেই টাকাটা আবার কেড়ে নিতে যান, ও চান চলে গেলে লুটোপুটি করে তাও দেবে না টাকাটা, রং বদল হলে বরদাস্ত হবে না, ওইটাই চায়। আল্লাহ তাআলা জন্মগত দিক থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে কার্পণ্য স্বভাব ভরে দিয়েছে, আর পরীক্ষা করার জন্য বলছে ওমা ইউকাসু হানা সাইফা উলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি এই কার্পণ্য স্বভাব থেকে নিজেকে রক্ষা করতে পারলো সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে। যাকাত বের করা কঠিন কাজ। ফিতরা ঈদের চন্দ্র দর্শনের পরে থেকেই ফরজ হয়ে যায়। ব্যক্তিগত পর্যায়ে আপনার আমানতদারের বিষয়, মিসকিনদের বাড়িতে আপনি পৌঁছে দেন, ও আপনার কাছে ভিক্ষা কার করতে আসবে? আর মান সম্মান কিছু নাই? মিসকিন বলেছে আল্লাহ, ফকির বলেনি? ফকির ওরাই যারা রাস্তায় দোয়ানা চারানা চেয়ে বেড়ায়, তার উদ্দেশ্য লোক মতো ও লোক মাতান, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় 1,00,000 লোকমার জন্য। কিন্তু মিসকিন ওরাই যাদের 12 মাসের মধ্যে 9 মাস সংসার চলে, 3 মাসের টাকা জুটাতে পারে না, 2 বিঘা জমি আছে ও মিলে পুরো রকম 6 মাস সংসার চলে, 6 মাস চলছে না, বাড়িতে খাবারের ব্যবস্থা আছে বাড়িটা ঘিরতে পারছে না, এমন অসুবিধার সাথে বাড়িতে আছে পর্দা পোশাক করতে পারছে না, বাড়িতে পানির ব্যবস্থা নাই, এরা সব মিসকিন, এদের বাড়িতে আপনি পৌঁছে দেন? যেমন ফেতরার সময় হচ্ছে তা ফকিরের লাইন লেগেছে, আর সর্দার সাহেব মানে মাতব্বরি করতে বলছে দুয়ানা চারানা আটানা করে, আরে অত্যাচারের সীমা আছে কিছু, অত্যাচারের সীমা আছে। সমাজ পরিবর্তন করার মানসিকতাও নাই আর পরিবর্তন হব এই ইচ্ছাও নাই। আল্লামা ইকবাল অনেক আগে সেজন্য বলেছিলেন খুদ বদলতে নেই কোরআন কো বদল দেতে, খুদ বদলতে নেই কোরআন কো বদল দেতে, নিজে পরিবর্তন হবে না, আমি ইসলামের মতো হবে সে মানসিকতা নাই, ইসলাম আমার মতো হোক, আমার মতো করে ইসলামকে সাজাবো। জাকাতের পয়সা আমি উমারুল খাত্তাব আর তার দূরেকার নাতি উমার ইবনে আব্দুল আজিজ ঘাড়ে করে নিয়ে পৌঁছে দিচ্ছেন, পুলিশেরা বলছে স্যার আপনি কেন পৌঁছাচ্ছেন, আমাদেরকে হুকুমদের পৌঁছে দিয়ে আসি। তো কি বলছেন তিনি, কিয়ামত দিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না, প্রশ্ন আমাকে করবে যে ওই লোকটা খেতে পায় তো পৌঁছাওনি কেন, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, সমাজের নেতা হওয়া তো সহজ কাজ নয়, দুনিয়ার ফকিরগুলো এবারে হবে না ফুরিয়ে গেছে চলে যা, বলেছে বাপের মাল ভাগ করতে বসেছে। ঈদের নামাজের পূর্বেই ঘাড়ে করে পৌঁছে দিয়ে আসতে হয় মিসকিনদের বাড়িতে, না হলে কিয়ামতের কোটা অনাদায়ের জন্য এই সমস্ত সমাজপতিরা যারা দায়িত্ব নিয়েছে শরীয়ত বিরোধী কাল কিয়ামতের মাঠে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা আমার আব্বাকে জাযায়ে খায়ের দান করেন, আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন,
যতদিন পর্যন্ত যখন পর্যন্ত সমাজবদ্ধ ছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা নতুনভাবে আমাদের মতো লোকগুলোকে সমাজবদ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ কোনো মিসকিনকে আমাদের কাছে আসতে হয় না। আবদুল্লাহ সালামী স্বয়ং এখন পর্যন্ত গাড়ি করে বই দিয়ে আসে নাই, নিজের ছেলেকে পাঠায়, নিজের জামাইকে পাঠায় দিয়ে সব বাড়িতে ফিতরের নামাজের আগেই 20 কেজি 30 কেজি 40 কেজি একমন করে বাড়িতে বাড়িতে যার বাড়িতে বাড়িতে বিস্কিট বাড়িতে দিয়ে চলে এসো। কেন চাইতে আসবে? আমার কর্তব্য তার কাছে পৌঁছানো, না পৌঁছালে আমার সিয়াম হবে না, আমার ইবাদত আদায় হবে না, তো আমি কেন তাকে ডাকতে যাব? আর একটা কথা মনে রাখতে হবে, এই হাদিস দ্বারাও স্পষ্ট, এই দলিল দ্বারাও স্পষ্ট যে গোটা দুনিয়ার ফকিরের জন্য নয়, গ্রামের মিসকিনদের জন্যই। না তো আপনি ঘাড়ে করে অমুক অমুক গ্রামে যাবেন নাকি ঈদের আগে, নাচ পড়ার আগে আগে, এটা সম্ভব? দুনিয়ার ফকির আসবে তবে তাদের জন্য রেখে দেবে, মাদ্রাসাওয়ালা আসবে তাদের জন্য রেখে দেবে, তাহলে আমার তো ফিতরা আদায় হচ্ছে নামাজের পরে, তাহলে না পৌঁছার আগে তো আদায় হচ্ছে না। আপনাকে আমি টেলিফোন বিল দিলাম জমা দিতে, ও বেচারা দুদিন লেট করে দিলে, তা আপনি কি অফিসে বলতে পারবেন যে পরশু দিন আমি দিয়েছি? বলতে পারবেন? যতক্ষণ পর্যন্ত জমা না হচ্ছে আপনাদের দেওয়া হচ্ছে না। তা শরীয়তের দৃষ্টিটা ওটাই, ফকিরের কাছে যতক্ষণ না পৌঁছাচ্ছে আপনার ফিতরা আদায় হচ্ছে না। সমাজ সচেতন না হলে নেতাদেরকে সাইড করা যাবে না, ব্যক্তি সচেতন হতে হবে। আমাদেরকে কেউ শেখায়নি, আমাদের প্রতি কেউ চাপ দেয়নি। আল্লাহর কসম করে বলছি, আপনি আমার পাড়া যাবেন, ঈদের নামাজের পূর্বে 500 গ্রামও চাল থাকে না, 500 গ্রাম ভোলা ভরেছে, মুরগির খাবার সমানও চাল থাকে না, সব বিলি করে দিয়ে আসে, সব বাড়িতে পৌঁছে দিয়ে আসে। গুরুত্বপূর্ণ ইবাদত, এর আগে যা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, আমরা যখন ছোটো ছিলাম তারপর যখন আমাদের প্রভাব ছিল না তখন যা করিয়েছে ওর জন্য ওরা দায়ী, কিন্তু যখন পাওয়ার এসেছে হক বুঝেছি, আলহামদুলিল্লাহ সংশোধন করে নিয়েছি। এবং আপনি শুনলে অবাক যাবেন যে উমরপুর অফিস সংলগ্ন যে জামাত আছে উমরপুরে, এরাও ঈদের নামাজের পূর্বে সমস্ত টোটাল বিলি করবে। হবে না মানে শরীয়ত মানবো আমি, সরকারের তরফ থেকে বাধা নাই, পুলিশের পক্ষ থেকে বাধা নাই, মৌলবীদের বাধা শুনতে হবে, মুড়লের বাধা শুনতে হবে, দলিল মানতে গিয়া তো বড়জন এই করবে যে আমাকে গ্রাম থেকে এক ঘোরা করে দেবে, তো কি হলো, কি এক ঘোরা করবে? আজকাল কিছু এক ঘোরা চলে নাকি? যে কালে ছিল সেকালে ছিল। দুটো কথা হলো, ফেতরা আদায় করতে হবে, ফেতরা ফরজ হয় ঈদের চাঁদের দুটার সাথে, আর ফেতরা আদায় দিতে হবে, ফেতরা আদায় দিতে হবে। আছে তো সময়, সময় নাই তো, তবে কেন অনেক আছো সিরিয়ালি? আরে কি ব্যাপার গো, আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত হচ্ছে, আর তফসিল করবো না, তফসিল করবো আমি ভাবছি মেলায় সময় আছে, সেজন্য একটু কথা লম্বা করছিলাম, ঘরের দিকে তাকাইনি। আপনি কিছুটা টাইম নিয়েছেন বোধহয়, মানে আমি 5টা থেকে শুরু করেছি তাই ভাবছি। যাক, সুতরাং ফিতরা নিজের তরফ থেকে বিলি করবেন, সমাজে যে জমা করেন, সমাজপতিদেরকে বাধ্য করেন ঈদের আগে যেন বিলি করে দেয়। দুই কথা গেল, ফিতরা ফরজ হয় আমির গরিব সকলের জন্য, এতে কেউ বাঁচবে না। এমনকি এখানে দ্বিমত আছে খালি একটা বিষয়ে, আপনার যেটা ভালো লাগে আমল করবেন, কেননা হাদিসে বুঝার ব্যাপারে ফিতরা আদায়ের অর্থাৎ ঈদের দিন সকালবেলা পর্যন্ত এখন পর্যন্ত চালু ছিল, ঈদের দিন সকাল পর্যন্ত যে বাচ্চা জন্মগ্রহণ করবে তারও ফিতরা দিতে হবে। কিন্তু ফিতরা ফরজ হয় চাঁদ উঠার আগে, সুতরাং বলছে যে একটা বাচ্চার জন্ম চাঁদ উঠার পরে হয়েছে, সে ব্যক্তির ফিতরা লাগবে না, এটা একটা মত। সে কোনো ব্যক্তি সূর্য ডোবার আগে জন্মে রমজান মাসে একটু পেয়েছে, তাহলে তাকে ফিতরা দিতে হবে, এটা দুটা মত। আপনার যেটা ভালো লাগে আড়াই কেজি চালের জন্য, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, কিন্তু আমার নিকটে সঠিক মনে হয়েছে এটাই, কেন রমজান মাস বেচারা পাইনি, রমজান মাস পাইনি, সেজন্য তার ফিতরা আদায় করতে হবে। আপনি যেটা খুশি করেন, এটা আমি মানে খালি আপনাকে অপশানটা বললাম জানার জন্য, এটা আমি কোনো ডেলে বিরোধিতা করছি না,
বাচ্চা জন্মেছে সূর্য ডোবার আগে, ঈদের রাতের সূর্য ডোবার আগে তার জন্য ফিতরা দিতে হবে। আর আর একটা মত হচ্ছে যে যেহেতু ফিতরা আদায়ের সময় পার হয়ে যায়নি, সে সময় জন্মেছে, সেজন্য তারও ফিতরা দিতে হবে। খালাস, ফিতরা কী দিয়ে দিতে হবে এবং কিসের মাপে দিতে হবে? আল্লাহ তাআলা কদ জালা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সারসংক্ষেপ কথা হচ্ছে এই যে সমস্ত হাদিসে আবু সাঈদ খুদরি থেকে শুরু করে আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে সকলের হাদিসের মর্মার্থ হচ্ছে যে ফিতরা দিতে হবে খাদ্যশস্য দিয়ে। এবং আবু সাঈদ খুদরি হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে কিশমিশ, খেজুর, দুধের পনির, হ্যাঁ ইত্যাদি দিয়ে ফিতরা দেওয়ার যেটা অর্থ হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে যে যেমন খাবার খাবে সে তা দিয়ে ফিতরা দেবে। আপনি ভালো চাল খাচ্ছেন আর কমা চাল কিনে ফিতরা দেবেন, এটা তো সূরা বাকারার আয়াত লা তুতুল ওয়ালা তায়াম্মুল খাবিসা মিনহু মা তুনফিকুন থেকে স্পষ্ট যে আপনি ভালো খাবার খায় ভালো চাল খাচ্ছেন আর খারাপ খাবার দিয়ে খাবার চাল দেবেন, এই ফিতরা আদায় হবে না, এই ফিতরা আদায় হবে না। আপনি যা খাচ্ছেন তাই দিয়ে দিতে হবে, কারণ হাদিসে পরিষ্কার এসেছে কিশমিশ, পনির, খেজুর, যব, চাল, চাল হাদিসে ওই হাদিসের সাথে নেই। তো এই সমস্ত খাবার খাদ্য প্রধান খাদ্যদ্রব্য থেকে আপনার দিতে হবে। আমাদের দেশে দীর্ঘকাল যাবৎ আমরা ছোটো পাইছিলাম তখন থেকে চালু হয়ে আছে যে আড়াই কেজি চালের দাম দিতে, আড়াই কেজি চাল বা গমের দাম দিতে হবে। আদসা নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, কেন আদসা আমাদের আহলাদের মধ্যে নাই, ওটা বাদ। একটা বিষয়ে আলোচনা করতে পারা যেতে পারে যে আদসা খাদ্যদ্রব্য ধান দেওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা বিতর্ক আছে। তো আপনাদেরকে বিতর্কের পাঁচ কাজে আমি যাচ্ছি না। মহাক্কিকদের মতে এবং ওবায়দুল্লাহ রহমানি মোবারকপুরি সহ সৌদি ওলামায়ে কেরাম পর্যন্ত সকলেই প্রায় একমত, আমাদের দেশে আব্দুল হান্নান দেলালপুরি ছিলেন, ওনার ভক্তকুল যারা আছেন বেঁচে এখনও এবং মালদার কিছু লোক আছেন, তারা বাদ দিয়ে গোটা বিশ্বের প্রায় সমস্ত আলেম একমত যে ধান ফিতরা হিসেবে দেওয়া যাবে না। তার কারণ খাদ্যদ্রব্য বলেছে, ওখানে খাদ্যদ্রব্য মাইনাস করতে গিয়ে অনেকটাই কমে যায়, এক কেজি ধান 600 কিংবা 700 চালে পরিণত হয়, তাহলে কমে যাচ্ছে খাদ্যদ্রব্য, সেজন্য ধানের ফিতরা দেওয়া যাবে না। এটা একটা সাইড কাম, খাদ্যদ্রব্য আপনাকে দিতে হবে। খাদ্যদ্রব্যের পরিবর্তে পয়সা দেওয়া যাবে কি না, যা আমাদের দেশে চালু আছে, এর থেকে মানে অবাক করা কাজ আর কিছু নাই, অবাক করা কাজ আমাদের কাছে কিছু নাই। আমরা বুঝতাম না আগে অতটা, যখন ছোট ছিলাম তখন দেখেছি পয়সা সব দেওয়া দিতে, কিন্তু আল্লাহ তাআলা যখন থেকে, বিশেষ করে আমার আব্বা তো হাদিসের ওস্তাদ ছিলেন, আমাদের আলেম হওয়ার আগে থেকেই উনি একদম কড়াকড়ি এ ব্যাপারে খুব স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন যে খাদ্যদ্রব্য চাল এবং যে চাল খেয়েছে যে খাবে সেই চাল ছাড়া অন্যদিকে দেওয়া যাবে না। আর যদি কেউ কম খায় দেবে কম, অসুবিধা নাই, পয়সা দেওয়া যাবে না। কেন পয়সা দেওয়া যাবে না, কেন পয়সা দেওয়া যাবে না, তার একটাই কারণ, আপনি শরীয়ত হবে সবার জন্য ইউনিভার্সাল, একই প্রকারের আপনি যদি চালের বাঁধেন কিংবা গমের বাঁধেন তো কোয়ালিটি হিসেবে দামের কত রকম দাম বাঁধবেন, আপনি কত রকম দাম বাঁধবেন? মিনিকেটের চালের দাম বাঁধবেন, বাসমতির, গোডরা চালের, না স্বর্ণা স্বর্ণা চালের, কিসের দাম বাঁধবেন আপনি? সব দাম তো ডিফার করে, তাহলে এক একটা মানুষের জন্য এক এক রকম বিধান আপনার লাগু হচ্ছে। শরীয়তে কিন্তু এসব চলে না, শরীয়ত বলেছে খাদ্যদ্রব্য দিতে হবে আর সায়ে দিতে হবে, সায়ে দিতে হবে। কেজি বাটখারা করতে গিয়ে এলো, যদি এতকাল যাও তোমরা কেজি বাটখারা দিয়ে আসছি, কেননা খেজুর এক আড়াই কেজি দিলে তো ঠগা, ব্যক্তিকে জুলুম করা হচ্ছে, আড়াই কেজি খেজুর তো একসাথে আনবে না। আল্লাহ রাসূল যুগে আর এক শা খেজুর দিতেন, আপনি যদি বলেন যে খেজুর যদি তুমি দিছো তো আড়াই কেজি দাও, এটা তো জুলুম হচ্ছে। এক কেজি আড়াই কেজি খেজুর আনবে স্যার? কোনোদিনই আনবে না, কোনোদিনই আনবে না। কিশমিশ আড়াই কেজি আনবে একটা স্যার? কোনোদিনই আনবে না।
তাহলে আপনি যদি 2.5 কেজি কিশমিশ দিতে বলেন, যারা কিশমিশ দিবে এ তো নাই। আপনি যা একটা জিনিস লাগাতে পারেন, যারা চাল দিবে তাদের জন্য 2.5 কেজি, যদি আপনার কাছে সাহা না থাকে তা আবার চালের মধ্যে হেরফের আছে, মোটা চাল মিহি চাল কম বেশি আঁটবে, 100 গ্রাম অন্তত হেরফের হবে, একরকম ওজন হবে না। আর আমরা যে এমন একটা মশলা লাগু করতে যাচ্ছি যে মশলাতে ইখতলাফের শেষ নাই, শরীয়ত সারা পৃথিবীতে একরকম হবে আর বিধান ভিন্ন ভিন্ন রকম হবে। আমরা ভিন্ন ভিন্ন তো লক্ষ্য করছি, এতকাল যাবত হাজিরা হজ করে এসেছেন, হাজিদের সংখ্যা হজ করা লোকেদের মানে লোকের যাদের অভাব কোনোকালেই ছিল না, কোনোকালে কম ছিল তো কোনোকালে বেশি ছিল, ওলামা ইকরাম তো গেছেন। তো এই সেই মদিনা মাত্র কয়েক ঘন্টার রাস্তা এখন, আর তখন এক মাসের রাস্তা ছিল, সাথে দুনিয়ার আত্মীয় স্বজনদের জন্য পুটলা পুটলি বেঁধে নিয়ে এসছে, তো মদিনা থেকে একটা সা আনেনি গো। কি দুঃখজনক ঘটনা যে আল্লাহ রাসূল সাথে ফিতরা আদায় করতে বলেছেন, তা আমরা সাথে আদায় করবো, কাঁঠা পোয়ার মতন ব্যাপার, সে সাটা আসেনি। আমরা ছাত্র জীবন থেকে তো জিদেছিলাম, শেষকালে যা হোক আল্লাহ তাআলা আনোয়ারুল্লাহ ফাইজিকে জাযায়ে খায়ের দান করে, যাওয়ার সাথে বলেছিলাম যে কাউরির দ্বারা তো আনা সম্ভব হলো না, আপনি চেষ্টা করবেন আনা, এবং গত বছর থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে একদম ওখানকার আদরে সা তৈরি করে দিয়েছি, তুমি যা দেবে সায়ে ভর্তি করে দাও, কত হবে আল্লাহ হিসাব করবে কেজিতে কত হবে। সুতরাং সা এসে যাবার পরে অন্য কেজি বাটখারা আর চলবে না, পরিষ্কার কথা বলছি। আপনি বলবেন যে ব্যবসা বিজনেস করার জন্য না, আপনাকে শূন্যতর আমল প্রয়োজন বলছি, আপনার ব্যাপার আপনি কিছু করেন না করেন, সায়ে মেপে দিতে হবে। এবার একটা কথা বলে দিই, সায়ে মাপতে গেলে কী করে মাপবেন, সমান করে মাপবেন না উঁচু করে মাপবেন? এটা নিয়ে বেশি ফোন করছে মাঝে মধ্যে, আপনার যেহেতু আছেন কাঁঠা পোয়ার মাপ কতদিন, আপনি কাঁঠা পোয়া মেপে দেখেছেন, দেখেছেন কাঁঠা পোয়া মেপে দেখেছেন, মাকে মাপা দেখেছেন, নিজেও মেপেছেন, দেখেননি? আমরা দেখেছি তো আপনি আরও দেখবেন, কে বয়স্ক আপনি দেখেছেন কাঁঠা পোয়া মাপা? আপনাকে বলছি কাঁঠা পোয়া মাপা দেখেছেন, কাঁঠা মাপা দেখেননি? কাঁঠা পোয়া পোয়া তো মাপা আপনি দেখেছেন? চার কাঠা 1 কেজি, চার পোয়া তো 1 কেজি, পোয়া তো এখনো মুখে পড়তে চলে, চার পোয়া ব্যবহার হয়তো। তো এই কাঁঠা পোয়া মাপতে গিয়ে ও যদি আর যে পরিমাপের যন্ত্র আছে মুখামুখি মুখ ছেটে দেয় তাহলে কোন পোয়া হয়, কোন কাঁঠা বলে না? তাহলে 1 কাঁঠা হলে উঁচু করে দিতে হবে, 100 হলে উঁচু করে দিতে হবে, এটা ক্লিয়ার হয়ে গেল? অনেক কিছু বোঝার একটা হেরফের আছে আমাদের দেশে, মাপের একটা তো সিস্টেম আছে, সব থেকে আছে, গোটা ছেটে দেবেন তো কোন কাঁঠা হবে, কোন পোয়া হবে, আর ওপরে ভর্তি করে দেবেন তো, এটা চালুই আছে দেশে কাঁঠা পোয়াতে মাপতে গেলে, ঠিক আছে? অতএব অসুবিধা নাই, কারণ এটা শরীয়তের জিনিস নয় যে পোয়ার মাপ কীভাবে হবে, দেশে ওই সিস্টেমে মাপ পরিমাপ করা হয়, সুতরাং ওইভাবে বদলতে হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে যখন কোনো জিনিস ওজন করে দেবা তো রাজ্যহু বেশি করে দাও, যেটা বেশি যা কমে যেন না হয়। হ্যাঁ, বেশি হলে আপনি নাকি পাবেন, কমে গেলে কোরআজে হবে, সুতরাং কম দেওয়ার চেষ্টা করবেন, কেন 1 মুঠ বেশি গেল তো কী গেল নাকি? শরীয়তকে একটু বোঝার চেষ্টা করুন সহজভাবে, যদি 1 পোয়া একসাথে 1 মুঠ বেশি যায় তা আপনার কী হচ্ছে গেল, কতটা ক্ষতি হলো? যাক, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সায়ের ব্যবহার করেন, পয়সা দেওয়া যাবে না, শুধু এই জিনিসটা নয়, যে যে জিনিসে খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে, শেষে জিনিস শেষে ইবাদতে ব্যাপার হচ্ছে তৌকিফ, ইল্লা মিন উযরিন, কোন উযর যদি থাকে সেটা কথা আলাদা। যেমন কোনো ব্যক্তি সিয়াম পালন করতে পারছে না, তো ওর পরিবর্তে মিসকিনকে খাদ্যদ্রব্য দেবে, কোরআনে আছে ফিদিয়াতু তাআমিন মিসকিন, তো এখানে কী করবে, টাকা দিয়ে দেবে? এটাও একটা প্রশ্ন। বল যে যার নাম ছুটে তার ঘাম ছুটে, ফতোয়া তো সব মৌলভীর কাছে আছে, আমাদেরকে পাগলা করে দেয় সময় সময়, আর তখনই একটু ঝামেলা করে লেখাপড়া করতে হয়, উপায় নাই। আর এখন নেট হওয়া তো সুবিধা হয়ে গেছে, বাসে বসে না থেকে গোটা বিশ্ব ফতোয়া এখানেই ভরা আছে, সমস্ত হাদিস কোরআন তফসির সব এখানেই ভরা আছে, তা হচ্ছে গান শুনে কেউ মানে খুঁজে পায় না কী করার, আমাদের জন্য বিশাল জগৎ, বিশ্ববরণ্য হলো আমাদের কথা।
মিসকিন যে খাওয়াইতে হয়, এখানে একটা দুটা একটা ভাবনা দূর করি আপনাদেরকে, গরিব বলে খুঁজে পায় না, মানে কেউ কাউর লেগে রোজা রাখতে চায় না, বলে ওর লেগে রোজা রাখবো তো আমার রোজাটা কী হবে, সে গরিব মানুষ রাজি হয় না। আল্লাহ জানে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিস বলেছেন, রদ্দারাল্লাহু আন সামিআ মাকালাতি ফাওয়াহা সুম্মা আদাহা কামা সামিআ রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিন, শেষ করে দেবো দু চার মিনিটে, ওজুর ব্যাপার আছে, যেমন হাদিস শুনবে তেমন হাদিস অমন কাছে পৌঁছে দাও, যে শুনছে তোমার থেকে বেশি সুরক্ষা প্রদান করতে পারে, সে বেশি বুঝতে পারে, সে বেশি হেফাজত করতে পারে। খাদ্যদ্রব্যের পরিবর্তে রোজা রাখতে পারছি না, তার পরিবর্তে মিসকিনকে খাদ্যদ্রব্য দিতে হবে, কাউরি পরিবর্তে কেউ রোজা রাখতে পারে না, কেন রোজা তো সবারই ফরজ, তা আমি কাউরি ফরজ করলে আমার ফরজটা কোথায় যাবে, সেজন্য কাউরির পক্ষ থেকে রোজা করার বিষয় নয়, মিসকিনকে খাবার দেওয়ার বিষয়। অতএব একটা দিনে খাদ্যদ্রব্য কী কী দিবেন, প্রতিদিন আপনি এবাদতের জন্য একটু ঝামেলা করুন, ভাত যেহেতু এমনি খাওয়া যায় না তার সাথে তরকারি গুনে দিন। অবশ্যই প্রত্যেক ব্যক্তি নিজের ক্যাটাগরি অনুযায়ী দাও দিবে, কেন ওর পরিবর্তে সে আম করছে, একটা ওই গরিব মানুষের হিসাব করলে হবে না, আপনার হিসাব করে তাকে খাদ্যদ্রব্য দেন, কেননা আল্লাহ তাআলা খরচের মৌলনীতি আপনার মৌলনীতি নির্ধারণ করেছেন কোরআন মাজিদে, লিউনফিক জু সাআতিন মিন সাআতিহি, প্রত্যেক ব্যক্তি নিজের উসাত অনুযায়ী নিজের ক্ষমতা অনুযায়ী ব্যয় করবে। অতএব একটা গরিব মানুষ কোনো মিসকিনকে খাদ্য দিলে তার খাবার পরিমাণ, আর একটা বড় লোক কোনো মিসকিনকে খাবার দিলে তার খাবারের পরিমাণের মধ্যে তারতম্য হবে। সুতরাং আমাদের মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম এবং বর্তমান উলামায়ে কেরাম আদসা কিংবা একসা এই যে খাদ্যদ্রব্যের কথা বলছে, ও খাবে কী করে বাবা, চাল নিয়ে সিদ্ধ করে খাবে, লুনটাও পাবে না কিন্তু দিতে, সব দিতে হবে, আমি যেটা হক মনে করেছি খাদ্যদ্রব্য আপনাকে দিতে হবে, এখানেও খাদ্যদ্রব্য দেওয়াটাই বাঞ্ছনীয়, আর বাকি যে সমস্ত যুক্তি খাড়া করা হয়েছে সেসব কিছু ঠিক নাই। এখানে ফেতরা বিলি সম্পর্কে আর একটা কথা স্পষ্ট করে দিই, কতগুলি কাজের আমরা নিজের তরফ থেকে নিজের উপরে বোঝা চাপিয়ে নিয়েছি, নিয়ে এখন দিশাহারা, আর এই বিষয়ে আমরাও কিছুটা ভুক্তভোগী হয়ে গেলাম, সেটা হচ্ছে মহাদেশে কেরাম নিজের নিজের বাড়িতে পড়াতেন, তাদের নিজস্ব কোনো পাঠশালা ছিল, বড় কোনো ইউনিভার্সিটি ছিল না, পাঠশালা ছিল না, ছাত্ররা দৌড়ে বেড়াতো, কাজ করতো সারাদিন আর ওস্তাদের কাছে পড়তো, বারং ওস্তাদ পড়াতেন তো ওস্তাদের চাষ করে দিত, সব কিছু করে দিত, আর তার বিনিময়ে ওস্তাদের বাড়িতে খেত পড়তে পেত, বেশি দূর নয় মাওলানা আলিমুদ্দিন সাহেব নদিয়ার আর মাওলানা সাদ সাহেব এই কিছুদের আগে মারা গেলেন, এনারাও আব্দুল জলিল সামরুদ্দের বাড়িতে তার 100 বিঘা সম্পত্তি ছিল, অনেক তালিম ছিলেন, সব চাষ করতো, আর চাষের বিনিময়ে সব বাড়িতে খেত, আর আব্দুল জলিল সামরুদ্দিন সাহেব পড়াতেন, এতে ঝামেলা থাকতো না, মাহাজা কমিটি ছিল না, বেতনের সমস্যা ছিল না, আর ছাত্রদের বোর্ডিং খরচাও ছিল না, সেজন্য পড়াতে সুবিধাও হতো, আর আন্তরিকভাবে মুনিশ খেটে পড়তে গেছে, সে মন দিয়েও পড়তো, ভালো আলেম তৈরি হতো। এখন আমরা মাহাজা তৈরি করেছি করে তিনটা ছেলা পোষার ক্ষমতা নাই, সব বাদ কন্ট্রোল করছে, আর 100টা 1000টা ছাত্র পোষার দায়িত্ব নিয়ে নিচ্ছি, যদিও ভাগে মাহাজা কমিটি যদি 20 জন থাকে তো 1000 ছাত্রদের কজন করে ছেলে পড়বে চিন্তা করেন, হিমশিম খেয়ে যাচ্ছে, আর যখনই মানুষের পিঠ থেকে যায় তখন বুঝতে পারেন যা খুশি তাই করে, মাদ্রাসাগুলো দিশাগুলো তাই, এরা বলছে আমাদের সংসার কী করে চলবে, তোমরা উল্টাপাল্টা ক্ষতি দেবো না, ফেতরা মিসকিনদের হক তো কেন মাসা পাবে না, তারপরে ওসব করতে গিয়ে শেষ করে বলছে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকাতুন বহু বচন আছে, ওর মধ্যে যাকাতুল ফিতরাও আছে, সুতরাং ওটা 8 ভাগে ভাগ হলে এটাও 8 ভাগে ভাগ হবে, এইসব নানান বকবাস শুরু করে দিয়েছে। সত্য কথা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত জানা ছিল, তারপরেও তিনি বলছেন তুহরাতাল লিসাইম ওয়া তুহমাতাল লিল মাসাকিন, ওখানে অন্য খাতগুলি আল্লাহ রাসূল উল্লেখ করছেন না, এরপরেও এসব কাজ করা যাবে না, সে যাক আলেমগণ নানা মতে যেতে হবে নতি নবীর পথে, একটা বই বেরিয়েছিল জামাত ইসলামের পক্ষ থেকে, বইয়ের বিষয়বস্তু খুব পড়ে দেখার সময় হয়নি, তবে হেডিংটা খুব সুন্দর,
আলেমগণ নানা পথে যেতে হবে নবীর পথে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, যেভাবে ফিতরা বিলি করেছেন, আমাদেরকে সেভাবেই বিলি করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম শেষ পর্যন্ত শরীয়ত সম্মত পন্থায় সুসম্পন্ন করার পূর্ণ তৌফিক দান করেন, এবং তৎসংলগ্ন ফরজ ইবাদত যাকাতুল ফিত্র যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী আদায় করার আল্লাহ তাআলা পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক ব্যতীত কোনো কাজ সম্পন্ন নয়। আমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহুম্মা আকসিম লানা মিন খশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওিনু বিহি আলাইনা মাসাইবা দুনিয়া, মাতিনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা, ওয়া জাআলহু ওয়ারিসা মিন্না, ওয়া জাআল সারানা আলা মান যালামানা, ওয়া আনসুরনা আলা মান আদানা, আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফী দীনিনা, ওয়া লা তাজআলুল দুনিয়া আকবার হামমিনা ওয়া লা মাবলাগ ইলমিনা, ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।